नमस्कार बंधुरा आमी शुभजित नेचर एंड एक्सप्लोरर चैनल एक नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। तो आजकेर जे एपिसोडटा सेटाके एक्चुअली नतून ना बोले एक सीरीज बोलते पारेन, कारण आपनारा लास्ट जे एपिसोड सेई एपिसोडे देखेछिलेन जे आमी एकटा फ्लावर शो के जेटा 40th फ्लावर शो बोले माझखाने एसेछिलो माने 40तम बर्ष छिलो सेई फ्लावर शोटा। सेई फ्लावर शोतेई एक्चुअली एकटा माशरूमेर उपरे एकटा काउंटार छिलो जेटा खूब सुंदर माने एकटा नजरकाड़ा ब्यापार बोले मने हयेछिलो बोलेई मने हलो जे सेटाओ आमी आपनादेर सामने तुले धरि। तो जे समस्त बंधुरा एई माशरूम चाषटाओ करते चाइछेन बा माशरूम ओनार काछ दिये डायरेक्ट किनते चाइछेन तो सेगुलो आपनारा करते पारबेन। तो आसुन बेशी कथा बाड़िये आपनादेर बोर करबो ना, आमरा एकटु प्रोजेक्टटाके देखि। नमस्कार दादा। अच्छा আপনাদের যে এই মাশরুমের যে প্রজেক্টটা করছে আমি তার আগে একটু জেনে নেব যে আপনাদের এই কোম্পানিটার নাম কি? আমাদের কোম্পানির নাম হচ্ছে EarthStar। EarthStar EarthStar মাশরুম বোধ হয়। আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 9830929364। আরেকবার রিপিট করে দিন 9830929364। আচ্ছা আর আপনাদের যে এই আর দাদা নামটা কি আছে? আমার নাম অনুজিত, অনুজিত দাস। অনুজিত দাস। তো অনুজিত দা আপনাদের যে এই এটা আজকে তো আমরা এসছি হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাওয়ার শোতে। আপনাদের নিশ্চয়ই ফার্ম নিশ্চয়ই রয়েছে, সেটা কোথায়? আমাদের ফার্ম আন্দুলেই আছে। আমাদের অ্যাকচুয়াল হচ্ছে মাশরুম স্পনের প্রোডাকশন করি আমাদের মূলত, সঙ্গে মাশরুম কাল্টিভেশনও আমাদের চলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। আমাদের সিডটা সাপ্লাই হয়, আচ্ছা স্পন টোটাল সাপ্লাই হয়। আচ্ছা আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে যারা ধরুন এই মাশরুমটা তো আমি অনেক জায়গায় এর আগেও নানান আর্টিকেলে দেখেছি বেশ লাভজনক এবং অল্প জায়গার মধ্যে একটু স্যাঁতস্যাঁতে বা একটু ঠান্ডা এরকম ধরনের পরিবেশের মধ্যে তৈরি করা যায়। তো যারা আর কি এই সমস্ত যারা মানে আর কি তারা তাদের স্বনির্ভর হতে চাইছেন বা এই ব্যবসাটাতে আসতে চাইছেন তো সেক্ষেত্রে কি আপনার সঙ্গে যোগাযোগ করলে তারা আপনার কাছ দিয়ে? একদম একদম, আমরা সমস্ত রকম আমরা ট্রেনিং দিয়ে দেবো। আমাদের কাছ থেকে সুলভ মূল্যে মাশরুমের বীজও পেতে পারে, সমস্ত রকম গাইডেন্সগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের ট্যাগলাইনটাই দেখবেন, এক পদক্ষেপ স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, আমাদের ট্যাগলাইন কিন্তু এটাই একদম। তো বর্তমানে আমরা এরকম অনেক স্বনির্ভর গোষ্ঠীকেও মানে আমরা ট্রেনিং দিচ্ছি যাতে তারা নিজেরা কিছু করতে পারে পরবর্তীকালে, মানে বর্তমান পরিস্থিতিতে সত্যিকারের খুবই ক্রিটিক্যাল কন্ডিশন বা প্যান্ডেমিক যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সত্যিকার বলতে গেলে চাকরি বাকরি নেই, সবাইকে স্বনির্ভর হতে হবে। তো সেই কারণের জন্যই আমরা সেই পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে চলেছি। বিভিন্ন গোষ্ঠীকে বলুন বা বিভিন্ন বেকার ছেলে যারা কলেজে পাস আউট হয়েছে চাকরি পাচ্ছে না তাদের আমরা বিভিন্ন কলেজে ওয়ার্কশপ করছি, যেমন সাউথ বারাসাত কলেজে করেছি, ইটাচুনা কলেজে করেছি এরকম। তারপর আরও কিছু ফুলতলি ব্লকে কিছু মানে একদম কিছু মায়েদের আমরা ট্রেনিং দিয়েছি যারা ওখানে আর্থিক অবস্থা খুবই খারাপ, প্রায় 500 জন মহিলাকে আমরা ট্রেন করিয়েছি। তো ওরা বর্তমানে চাষ করছে, করে প্রোডাকশান করছে, তারা বিক্রিও করছে যথারীতি খুব ভালোভাবে। তো আমরা বিভিন্ন ব্লক লেভেলে বিভিন্ন বিডিও সাহেবের সাথে আলোচনা করে আমরা এখন ট্রেনিং চলছে আমাদের। মোটামুটি এখন যেটা চলে আমাদের হচ্ছে এটা ওয়েস্টার মাশরুম বা ঝিনুক ছাতু বলে, গরমকালে এটার প্রোডাকশানটা একটু কমে যায়, তখন মিল্কি মাশরুমটা চলে। কিন্তু আমাদের যে স্ট্রেনটা আছে এটা সারা বছর কন্টিনিউ চলে। আচ্ছা আর মাশরুমের কত ধরনের প্রকারভেদ হয়? মাশরুম অনেক ধরনের আছে, মানে যেগুলো খাওয়া যায় এডিবল মাশরুম অনেক ধরনের আছে। যেমন একটা হচ্ছে বাটন মাশরুম, বাটনটা এখানে চাষ হয় না, বাইরে হয়, অনেকে বলে এখানে, কিন্তু বাটনের যা টেম্পারেচার দরকার বা ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সেটা এখানে হয় না, সেটার জন্য অনেকটা ইনভেস্টমেন্ট দরকার। তো সেখানে কম খরচে যে ইনভেস্টমেন্ট করে মানুষ যে লাভ করবে তার জন্য এই ওয়েস্টার বা ঝিনুক ছাতুটা খুবই উপকারী, মানে শরীরের জন্য উপকারী এবং মানুষের আর্থিক দিকটা খুব উপকারী হবে। আর দাদা আরেকটা প্রশ্ন আমি একটু জেনে নিতে চাইবো এর মাঝখানে, যে একটা মাশরুম চাষ করে মানে মোটামুটি কি এতটা রোজগার করা সম্ভব যে একটা সংসার মোটামুটি ভালোভাবে চালানো যায়? একদম, মোটামুটি মাশরুম চাষ করে বর্তমানে আমার কাছে প্রায় 70 থেকে 80 জন চাষি আমার কাছ থেকে বীজ নেয়। তো তারা বর্তমানে তাদের কিছু জনকার এরকম ছিল মুরগির পোলট্রি ছিল, মাংস কাটতো, তারা বর্তমানে এই চাষ করে তাদের পুরো জীবিকা নির্বাহ করছে। পার ডে তাদের ইনকাম কিছু না হলেও সবচেয়ে কম হলেও 500 থেকে 600 টাকা পার ডে ইনকাম আছে তাদের, মানে সবচেয়ে কম হলেও। আচ্ছা আর এই মাশরুম চাষ করবার জন্য ঠিক কতখানি জায়গা প্রয়োজন পড়ে? মোটামুটি দেখুন যেটা হচ্ছে আপনার যদি সবচেয়ে কম হয় আপনার 12-15 ঘর যদি দুটো করে করা যায়, একটা ঘর করলে ধরুন কিছু কিছু টাইম আছে এগুলো মানে এগুলো তো এক প্রকার ফাঙ্গাস, তো কিছু কিছু টাইম কন্টামিনেশন হতে পারে। তো দুটো ঘর থাকলে কি হয়, একটা রুম চাষ হলো আর একটা রুম আপনার 2-3 মাস পর সেটাকে অল্টারনেট করে সেটাকে ফিউমিকেট করে আবার সেটাকে চাষ করা হলো, যেমন 2 বা 3টে রুম থাকলে খুব মানে একটা নর্মাল এখানে রুমের মধ্যেও এই কাজটা করা যায়, রুমের মধ্যেই করা যেতে পারে। তো সেখানে হচ্ছে একটু অন্ধকার হলে খুব ভালো হয়, একটু স্যাঁতস্যাঁতে হলে খুব ভালো হয়। তো যেখানে তোমার আপনার হচ্ছে অক্সিজেন সার্কুলেশন একটু থাকতে হবে, বেশি কার্বন ডাইঅক্সাইড হলে হবে না, সেখানে আবার সমস্যা আছে। আচ্ছা এবারে যে মার্কেটটা যে ধরবে ধরুন ওনারা আপনার কাছে দিয়ে নিলেন, বীজ নিলেন, তারপরে এই জিনিসগুলোকে তৈরি করলেন মাশরুমগুলো, কিন্তু তাহলে মার্কেটটা যে বিক্রিটা তো দরকার। মার্কেট বলতে গেলে সত্যিকারের মার্কেট বর্তমান দিকে এখনো অনেকের মনে এটাই আছে যে এটা তো ব্যাঙের ছাতা, কিন্তু এর যে গুণাগুণ আছে এই গুণাগুণ এখনো অনেকে এর ব্যাপারে অনেকে দ্বিধাবোধে আছে। যথেষ্ট টেস্টি এবং সত্যিকার বলতে গেলে উপকার বা গুণাগুণ প্রচুর, মানে এটা আপনার हार्टर दिक थेके बोलुन किडनिर असुखेर दिक थेके बोलुन बा कैंसारेर दिक थेके बोलुन प्रचंड उपकारी। तो सेई कारणे एखाने एखन बर्तमाने अनेक मार्केट बेड़ेछे, विभिन्न सब्जी बाजारे प्रचुर चाहिदा बेड़ेछे। आमादेर सर बोलेन एटा कोनो सब्जी ना, एटा हच्छे एकटा पथ्य যেটা বর্তমানে এর চাহিদা হওয়ার কথা ছিল অনেক বেশি, কিন্তু আমরা সত্যিকার এটাকে ব্যাঙের ছাতা বলে আমরা এটাকে ফেলে রেখে দিয়েছি। তো দিন দিন অনেকটাই বাজারের চাহিদা বেড়েছে, অনেক জায়গায় বিভিন্ন অ্যাপার্টমেন্টে বিক্রি হচ্ছে, এখন আমাদের অনেক চাষি অ্যাপার্টমেন্টে গিয়েও বিক্রি হচ্ছে, বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া আমার বাড়িতে ডিরেক্ট কাস্টমার কিছু আসে, ডিরেক্ট কাস্টমার বাড়িতে গেছে নিয়ে যায়, এরকম ব্যাপার তৈরি। তবে সেটা একদিনে হয়নি, দু তিন বছর ইনিশিয়াল স্টেজের কথা বলছি। ধরুন এবার একটা প্রফেশনে থাকতে থাকতে একটা পরিচিতি তৈরি হয়ে গেলে এগুলো হয়ে যাবে, সেগুলো অনেকটা দূরের ব্যাপার। কিন্তু ইনিশিয়াল স্টেজে একদম যখন মার্কেটটা ধরতে হবে তখন চাষি ভাইয়েরা বা যারা এই ব্যবসাটা আসতে চাইছেন তারা মার্কেটটা করবেন কি করে, কারণ বিক্রিটা বিশাল বড় ব্যাপার। একদম একদম সঠিক প্রশ্ন করেছেন। তো বিক্রিটা করতে গেলে প্রথমে ধরুন যে চাষ করবে, চাষ করার ভাবনা চিন্তা করেছে বা করবে, তো তার জন্য যেটা হচ্ছে প্রথমে বাজারে গিয়ে একটু কথা বলতে, বা তাদের যে চেনা জানা টুকটাক আছে বা স্কুল কলেজ আছে তাদের সঙ্গে, বা স্কুল টিচারদের সঙ্গে কথা বলতে পারে, বা এরকম অনেক আছে আমরাও কিছু কিনে নিই, আমরাও কিনে নিয়ে আমরা আমাদের যে ক্লায়েন্টরা আছে তাদের আমরা বিক্রি করি। তো আরেকটা মার্কেট আছে ড্রাইয়ের মার্কেট, কিন্তু আমি বারণ করবো ড্রাইয়ের মার্কেটের দিকে যেতে, কারণ ড্রাইয়ের মার্কেটের দিকে গেলে সেটাকে 3-4 মাস প্রিজার্ভ করে রাখতে হয়, তারপর তাতেও কন্টামিনেশন হয়, তাতে কিন্তু চাষি ভাইদের কিন্তু অনেকটা লস হয়। আমাদের মূল মতো হচ্ছে যে চাষিরা কিছু করে খাবে, চাষিরা বাঁচলে আমরা বেঁচে থাকবো। নিশ্চয়ই। আর একদম ইনিশিয়াল স্টেজে মানে কত টাকা ইনভেস্টমেন্টের দরকার এই ব্যবসায় আসতে গেলে? এটা আসতে গেলে আপনার একটা বীজের দাম হচ্ছে আপনার 20 টাকা, মানে 100 টাকা কিলো, 200 গ্রামের প্যাকেট হয়। আর খড় এখন মোটামুটি অ্যাভেলেবেল, খড় মোটামুটি আপনি যদি মানে যারা চাষ করবেন মোটামুটি ইনভেস্টমেন্ট আছে, আমি যেটা বলছি মানে আমরা যেটা ক্যালকুলেশন করে দেখাই সেটা হচ্ছে আপনার 750 গ্রামের একটা বেড হয়, তো দুটো বেড হবে একটা দানা থেকে, তো সেখানে মোটামুটি এক একটা বেডে আপনার খরচা পড়ে 20 থেকে 22 টাকা। তো সেখানে পাইকারি রেট আছে 120 টাকা থেকে 125 টাকা। এবার যদি ডিরেক্ট কাস্টমারকে বিক্রি হয় সেখানে 200 টাকা থেকে 250 টাকা কেজি বিক্রি হয়। তো এবার তাহলে ভাবুন কোন বিজনেসে আপনার 1 থেকে দেড় মাসের মধ্যে এই প্রফিটটা দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর প্রোডাকশানটা আপনার প্রথম প্রোডাকশান আসবে 21 থেকে 25 দিনের মধ্যে, তার 1 সপ্তাহ পর আবার একটা ফ্লাশ আসবে সেকেন্ড প্রোডাকশান, দেন আবার ওই বেড থেকে থার্ড প্রোডাকশান আসবে আবার 1 সপ্তাহ পর, মানে আপনার 35 থেকে 40 দিনের মধ্যে আপনার টাকাটা প্রায় 3 গুণের ওপর হয়ে যায় কোন বিজনেসে আপনার দেবে। আর এই মানে এই ব্যবসাটা মানে এই যে জিনিসটা হয় আর কি, যে ছাতা যেটা আর কি মাশরুম, এটা সারা বছরই কি হয়? এটা সারা বছরই হয়। আচ্ছা, মানে এরকম কোনো সিজন নাই যে ভ্যারাইটিস আছে? এটা শীতকালে যেমন আমরা যেটা করি মূলত সেটা হচ্ছে এই দুধ ছাতু বা ওয়েস্টার মাশরুম, এটা শীতকালে প্রোডাকশনটা প্রচুর হয়, গরমকালে প্রোডাকশন রেটটা একটু কমে যায়, কিন্তু ঘর যদি আপনার হিউমিড কন্ডিশনটা যদি কন্ট্রোল করা যায় বা টেম্পারেচারটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তো সেখানেও কিন্তু প্রোডাকশন খুব ভালো হয়। তো বর্ষাকালের দিকটা একটু প্রবলেম হয়, তো বর্ষাকালের দিকের জন্য অন্য ছাতু আছে যেটা ভালভেরিয়ালা বলে বা পোয়াল ছাতু বলে, তো সেটাও চাষ করা যেতে পারে, সেটা প্রোডাকশন 10 থেকে 12 দিনে আবার হয়, সেটা হয়। বা গরমে একরকম ছাতু আছে, সেটা হচ্ছে মিল্কি বা দুধ ছাতু আছে, সেটাও চাষ করা যেতে পারে, সেটার দানাও আমাদের কাছে আছে। সব মোটামুটি সারা বছরই হোল ইয়ার কোনো অসুবিধা নেই, সমস্ত রকম দানা আমাদের কাছে অ্যাভেলেবেল। এবার ওয়েস্টারটা হচ্ছে আপনার কম খরচে বেশি লাভ, এই জন্য আমরা ওয়েস্টার চাষ করতে পারি। আচ্ছা, আর এর মধ্যে আপনার নাম্বার তো দেওয়াই রয়েছে, তো দর্শক বন্ধুরা আপনার সঙ্গে যোগাযোগ করলে ওনাদেরকে আপনি একটু তাহলে গাইড করুন। একদম একদম। আমাদের আমাদের EarthStar-এর ফেসবুকে পেজ আছে, সেখানেও দেখতে পারেন, বা আমার নাম হচ্ছে অনুজিত দাস বলে আমার ফেসবুক আছে, বা আমার ফোন নাম্বার যেটা আছে 9830929364, এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, তো সেখানেও টেক্সট করতে পারেন যখন ইচ্ছা করতে পারেন। আমি যদি বিজি থাকি আমি নিশ্চয়ই রিং ব্যাক করে নেবো, বা কোনো কোয়ারি থাকলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আর এই দিক থেকে আমি আপনার এই ব্যাক সাইডে আমি দেখলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এটার মধ্যে লেখা রয়েছে, আমরা তাহলে একটু দর্শক বন্ধুদের সামনে সেটা একটু তুলে ধরি। একদম একদম একদম। আচ্ছা, আর এইখানে দেখুন বন্ধুরা, এখানটায় লেখাই রয়েছে যে 1 পদক্ষেপ স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, এবং মাশরুমের দানা, বীজ ও মাশরুম এখানেই আপনারা পেয়ে যাবেন, এবং মাশরুমের বেশ কিছু উপকারিতা কিন্তু এখানে পরপর এই 6টা এর মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, আর এইখানে যদি দেখেন এইখানটাতে কিন্তু ওনাদের যে মাশরুমের যে ব্যাপারটা রয়েছে ওনারা কিন্তু করেছেন, এবং এখানে দেখুন মাশরুমগুলো কত সুন্দরভাবে হয়ে রয়েছে, এটা থেকে আপনারা কিন্তু একটা আইডিয়াও করতে পারবেন যে এগুলো কীভাবে ঠিক তৈরি হয়, কারণ শুধু মুখের কথা বললে বোঝা যায় না। দেখুন প্রত্যেকটা একটা লেয়ারের মতন করে ওনারা এক একটা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে করে রেখেছেন, এবং এইখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খড়, এটা কিন্তু খড় একটা ময়েস্ট মতন রয়েছে, তার মাঝখানে কিন্তু এই জিনিসপত্রগুলো হয়ে রয়েছে। আচ্ছা, এই দিকেও যদি দেখেন এটাও কিন্তু আরেকটা নতুন পদ্ধতিতে ওনারা এই জিনিসটা কিন্তু তুলে ধরছেন, এটাও কিন্তু চাষের আরেকটা নতুন পদ্ধতি। दाना स्पॉन होगा। আচ্ছা এইখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই স্পন বা দানা বা বীজ, এগুলো থেকেই কিন্তু এই মাশরুমগুলো তৈরি হয়। আর এখানে যেটা দেখছেন সেগুলো হচ্ছে মাশরুম। ওকে দাদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।